আসসালামু আলাইকুম, কে আছো যে আমার মোকাবেলা করবে? বদর যুদ্ধের ঘটনা। মুশরিকদের শাড়ি থেকে বের হয়ে আব্দুর রহমান চিৎকার করে বলতে লাগলো, কে আছো যে আমার মোকাবেলা করবে? আব্দুর রহমান ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি তখনও মুসলমান হননি। ছেলের এ চিৎকারের আওয়াজ পিতা আবু বকরের কানে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলের পাশে বসা ছিলেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, ছেলের মোকাবেলার জন্য প্রস্তুত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন এবং যেতে নিষেধ করলেন আর বললেন, আপনি এখানে থেকে আমাদের উপকার করুন। আসসালামু আলাইকুম।